সপ্তম শ্রেণীতে তোমাদের একটা চ্যাপ্টার আছে সমান্তরাল সরলরেখা ও ছেদক, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সমান্তরাল সরলরেখা ও ছেদক, ছেদকের ধারণা। তোমরা ক্লাস সিক্স বা ফাইভে পড়েছ সমান্তরাল সরলরেখা কাকে বলে। একই সমতলে দুই বা ততোধিক সরলরেখা উভয় দিকে যত খুশি বর্ধিত করলে যদি তারা পরস্পরকে ছেদ না করে তাহলে সেই সরলরেখাগুলোকে বলা হবে সমান্তরাল সরলরেখা। জিনিসটা কেমন, সমান্তরাল সরলরেখা হচ্ছে এই, হচ্ছে এই একটা সরলরেখা, নাম দিলাম এ, এইটা বি, আর একটা সরলরেখা আমি টানলাম এইটা হচ্ছে সি ডি। এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা, তার কারণ উভয় দিকে যদি বাড়াই তারা পরস্পরকে ছেদ করবে না। ছেদক বা ভেদক, ছেদক বা ভেদক জিনিসটা কি, ছেদক বা ভেদক হচ্ছে আরেকটি সরলরেখা, যে সরলরেখা, এই যে সরলরেখাগুলো আছে এই সরলরেখাগুলোকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে। অর্থাৎ আমি যদি এইভাবে নিই, দেখো এই সরলরেখাটা এই সরলরেখাকে ছেদ করেছে, ধরো এটাকে আমি এ বি সি ডি, এটাকে ই বিন্দু বললাম, এই বিন্দুটাকে বললাম এফ বিন্দু। আর একটা যদি সমান্তরাল সরলরেখা আমি আঁকতাম তাহলে এই যে সরল, তাহলে এখানে ছেদ করেছে, অর্থাৎ অপর একটি সরলরেখা এই সরলরেখাগুলোকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে, এই সরলরেখাটাকে বলা হবে ছেদক বা ভেদক। আমি দুটো সমান্তরাল সরলরেখাগুলো নিয়ে আমি আলোচনা করব। এই ছেদকটার নাম দিলাম এ বি সি ডি ই এফ, এইটাকে নাম দিলাম এই বিন্দু এই ছেদকের ই এফ, এইটাকে দিলাম জি, এইটাকে দিলাম এইচ। তাহলে দুটো সরলরেখা সমান্তরালভাবেই এঁকেছি, অপর একটি ছেদক হচ্ছে যেখানে আমার ছেদ সমান্তরাল সরলরেখা আছে এ বি সমান্তরাল সি ডি, আর ছেদক বা ভেদক, ভেদক হচ্ছে আমার জি এইচ, জি এইচ হচ্ছে আমার ছেদক বা ভেদক। টোটাল মোট আমার কতগুলো কোণ উৎপন্ন হবে সেই কোণগুলো সম্পর্কে আমরা ধারণা দেব, কতগুলো কোণ উৎপন্ন হচ্ছে। দেখো আমি কোণগুলোর নাম না করে আমি কোণগুলোকে আগে নাম্বারিং করে দিচ্ছি, নামটা না দিয়ে এই কোণটার নাম দিলাম এক নম্বর, এইটাকে নাম দিলাম দু নম্বর, এইটা তিন নম্বর কোণ, এই কোণটাকে নাম দিলাম চার নম্বর, এইটাকে দিলাম পাঁচ নম্বর কোণ, এইটা হচ্ছে ছ নম্বর, এইটা সাত নম্বর, এইটা হচ্ছে আট নম্বর। তাহলে দুটো সরলরেখাকে আরেক একটি সরলরেখা যদি ছেদ করে বা ভেদ করে টোটাল হচ্ছে আমার আটটি কোণ উৎপন্ন হয়। তার মধ্যে ছেদকের বা ভেদকের বাম দিকে আছে চারটি কোণ আর ডান দিকে আছে চারটে কোণ। এই কোণগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক বিপ্রতীপ কোণ কোনটাকে বলা হচ্ছে। বিপ্রতীপ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ জিনিসটা কি, তোমরা ক্লাস সিক্সে পড়েছ দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে, এইভাবে ছেদ করলে এই যে ছেদ বিন্দুতে আছে ছেদবিন্দুতে টোটাল চারটে কোণ উৎপন্ন হয়, একটা দুটো তিনটে চারটে, এই যে চারটে কোণ উৎপন্ন হয়, পরস্পর বিপরীত দিকে যে কোণগুলো থাকে সেই কোণগুলোকে আমরা বলবো বিপ্রতীপ কোণ। অর্থাৎ এই কোণটার বিপরীত দিকে আছে এই কোণটা, এই দুটো কোণ বিপ্রতীপ, আর এই কোণটার বিপ্রতীপে আছে এই কোণটা বিপরীত দিকে আছে, সো এই দুটো কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ জিনিসটা কি, একই সমতলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে যে চারটে কোণ উৎপন্ন হয়
परस्पर विपरीत दिके जे कोणगुलो आछे सेई कोणगुलोके बला हच्छे विप्रतीप कोण। एबारे आमरा देखबो एखाने विप्रतीप कोणगुलो कि कि। छबिर मध्ये देखो एखाने छेद करार फले एई जे जायगाटा आछे एई जायगाय छेद करार फले चारटे कोण उत्पन्न हयेछे एक दुई तीन चार। আর এখানটায় ছেদ করার ফলে এই ছেদবিন্দুতেও চারটে কোণ উৎপন্ন হয়েছে পাঁচ ছয় সাত আট। তা পরস্পর বিপরীত দিকে কে আছে দেখো, একের বিপরীতে আছে তিন। তো আমি লিখব এক তিন, দুইয়ের বিপরীতে আছে আমার চার, পাঁচের বিপরীতে আছে সাত, আর ছয়ের বিপরীতে আছে আট। সো দুটো সরলরেখাকে আর একটা সরলরেখা ছেদ করলে টোটাল হচ্ছে চার জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। একের বিপরীতে আছে চিহ্ন। আর একটা জিনিস, বিপ্রতীপ কোণগুলোর মান পরস্পর সমান হয়, ওই জন্য আমি এখানে সমান চিহ্ন দিয়েছি। সো এক নম্বর কোণটা তিন নম্বর কোণের সঙ্গে সমান হবে, দু নম্বরটা চার নম্বরের সঙ্গে সমান হবে, পাঁচটা হচ্ছে সাত নম্বর কোণের সঙ্গে সমান হবে, আর ছ নম্বর কোণটা হচ্ছে আট নম্বর কোণের সঙ্গে সমান হবে। এই হচ্ছে আমার গেল বিপ্রতীপ কোণ। এবারে আমি দেখাবো বহিঃস্থ কোণ জিনিসটা কি, বহিঃস্থ কোণ আর অন্তঃস্থ কোণ। বহিঃস্থ বহিঃস্থ কোণ জিনিসটা কি আর অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণের ধারণাটা হচ্ছে, ধরো কোনো একটা কোণ আছে, এই কোণের কোনো একটা বাহুকে যদি বিপরীত দিকে বর্ধিত করি যে কোণটা উৎপন্ন হবে সেইটা হচ্ছে এই কোণের বহিঃস্থ কোণ, এইটাকে অন্তঃস্থ বলবো আর এইটাকে বহিঃস্থ। ধরো এই কোণটার এই বাহুটাকে যদি আমি এই দিকে বর্ধিত করি তো একটা বাইরের দিকে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে বলা হবে এই কোণের বহিঃস্থ। বা একইভাবে যদি এই বাহুটে বর্ধিত না করে আমি এই বাহুটাকে বর্ধিত করি তো এখানেও একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে বলা হচ্ছে বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ মানে হচ্ছে বাইরের দিকে কোণ। এখানে কোণগুলো বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ হচ্ছে এক নম্বর দু নম্বর সাত নম্বর আর আট নম্বর, এই চারটে কোণকে বলা হচ্ছে বহিঃস্থ কোণ। সো বহিঃস্থ কোণ হচ্ছে আমি এখানে লিখছি এক দুই সাত আর হচ্ছে আট, এইটা হচ্ছে আমার বহিঃস্থ কোণ। অন্তঃস্থ কোণ কোণগুলো পাচ্ছি, ভিতরের দিকে যে কোণগুলো আছে, ভিতরের দিকে কোণ মানে ছবির মধ্যে দেখো তিন আছে, চার আছে, পাঁচ আছে আর ছয় আছে, এই যে কোণ চারটে আছে এই চারটে কোণ অর্থাৎ তিন চার পাঁচ ছয়, এই চারটেকে বলা হবে অন্তঃস্থ কোণ। সো বিপ্রতীপ কোণ পেলাম চার জোড়া, বহিঃস্থ কোণ পেলাম চারটি মানে দুজোড়া, অন্তঃস্থ কোণ পেলাম চারটে মানে এখানেও দুজোড়া। এরপর আমরা যেটা দেখব, এই যে ভেদক, এই ভেদকে দেখো ভেদকের ডান দিকের চারটে কোণ আছে আর এই ভেদকের বাঁ দিকেও চারটে কোণ আছে। অর্থাৎ আমি যদি লিখি ভেদকের বা ছেদকের, ছেদকের ডান দিকের কোণ, ডান দিকের কোণ আর ছেদকের ডান দিকে কী কী কোণ আছে, ডান দিকে আছে দেখো এই ছেদক, এই ছেদকের ডান দিকে আছে তিন দুই তিন ছয় সাত, এই চারটে কোণকে আমি লিখছি দুই আর সাত আগে, তার মধ্যে দুই আর সাত হচ্ছে বহিঃস্থ আর তিন আর ছয় হচ্ছে অন্তঃস্থ। তাই আমি লিখছি দুই সাত, এই দুটোকে এক জায়গায় রাখলাম, আর তিন কমা ছয়কে এক জায়গায় রাখলাম, তার কারণ এই দুটো হচ্ছে দুই আর সাত হচ্ছে আমার
দেখো ওখানে আছে দুই আর সাত হচ্ছে বহিস্থ, আর তিন আর ছয় দেখো এখানে তিন আর ছয় হচ্ছে অন্তস্থ। ঠিক একইভাবে ভেদক বা ছেদকের, ভেদক বা ছেদকের যদি বাম দিকে আসি তাহলে ছেদকের, ছেদকের বাম দিকের কোণ, বাম দিকের কোণ কি কি আছে? ছেদকের বাম দিকে যে আছে চারটে কোণ আছে, বাম দিকে এক চার পাঁচ এবং আট, এই যে চারটে কোণ আছে তার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো এক আর আট হচ্ছে আমার, এক আর আট হচ্ছে আমার বহিস্থ, আর চার আর পাঁচ হচ্ছে আমার অন্তস্থ। অর্থাৎ আমি এক কমা আট লিখে রাখবো, এই দুটো হচ্ছে আমার আর চার কমা পাঁচ লিখে রাখবো, এইগুলো আমার হচ্ছে অন্তস্থ। তাহলে আমরা কি পেলাম? প্রথমে আমরা বিপ্রতীব কোণ বললাম, তারপরে বহিস্থ কোণ হলো, অন্তস্থ কোণ হলো, ছেদকের বাম দিকে চারটে কোণ আছে তার মধ্যে দুটো বহিস্থ কোণ দুটো অন্তস্থ কোণ, আবার ছেদকের বাম দিকেও আছে হচ্ছে চারটে কোণ তার মধ্যে দুটো বহিস্থ কোণ দুটো অন্তস্থ কোণ। এরপরে তোমাদের জানতে হবে অনুরূপ কোণ কোনটাকে বলা হয়, তার জন্য আমি এটাকে মুছছি, অনুরূপ কোণ, অনুরূপ, অনুরূপ কোণ। অনুরূপ কোণের সংজ্ঞাটা হচ্ছে এইভাবে, অনুরূপ কোণটা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত বহিস্থ কোণ ও বিপরীত অন্তস্থ কোণ। ব্যাপারটা ভালো করে দেখো, অনুরূপ কোণের ক্ষেত্রে ছেদকের একই পাশে অবস্থিত হতে হবে, অর্থাৎ কোণগুলো সবাই এই দিকে থাকতে হবে, অথবা কোণগুলোকে সব বাম দিক অথবা ডান দিকে। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে বহিস্থ কোণ ও বিপরীত অন্তস্থ কোণ। ধরো আমার বহিস্থ কোণটা এখানে আছে দুই, দুইয়ের অন্তস্থ তিন, তিনের বিপরীতে আছে ছয়, সো দুইয়ের সঙ্গে ছয়, দুইয়ের সঙ্গে ছয় হচ্ছে এইটা হচ্ছে আমার অনুরূপ কোণ। ঠিক একইভাবে সাত হচ্ছে আমার বহিস্থ কোণ, সাতের অন্ত ছয়, বিপরীত অন্ত তিন, তো সাতের সঙ্গে তিনের যে রিলেশন সাত আর তিন এইটা হচ্ছে আমার অনুরূপ কোণ। এইটা গেল ছেদকের ডান দিকের। এবার বাঁ দিকে যদি আসি, এক হচ্ছে আমার বহিস্থ কোণ, তার অন্ত হচ্ছে চার, বিপরীত অন্ত হচ্ছে পাঁচ, সো একের সঙ্গে পাঁচের সম্পর্ক এক আর পাঁচ এইটা হচ্ছে আমার অনুরূপ কোণ। আর আট হচ্ছে বহিস্থ, আটের অন্ত হচ্ছে পাঁচ, পাঁচের বিপরীতে আছে চার, সো আট আর চার এই দুটো হচ্ছে আমার অন্তস্থ কোণ। অর্থাৎ অনুরূপ কোণ আমরা পেলাম দুটো সরলরেখাকে যদি আর একটা সরলরেখা ছেদ করে বা ভেদ করে, সেক্ষেত্রেও আমার লক্ষ্য করলাম যে চার জোড়া অনুরূপ কোণ তৈরি হবে। এবার আমাকে দেখতে হবে একটা জিনিস, এই যে দুটো সরলরেখা আছে এই দুটো সরলরেখা সমান্তরাল হতেও পারে আবার নাও হতে পারে। যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, আর যদি সমান্তরাল না হয় তাহলে কি হবে? একটা জিনিস মনে রাখবে, যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে উৎপন্ন অনুরূপ কোণগুলোর মান পরস্পর সমান হবে। অর্থাৎ এইভাবে লিখব, সরলরেখা, সরলরেখা দুটি সমান্তরাল, সমান্তরাল হলে কি পাবো,
অনুরূপ কোণ, অনুরূপ কোণের মান পরস্পর সমান হবে। অর্থাৎ এই সরলরেখাগুলো যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। আবার উল্টো দিকেও বলা যায়, অনুরূপ কোণগুলোর যদি মান সমান হয় তাহলে সমান্তরাল সরলরেখাগুলো সমান্তরাল। এইটা হচ্ছে উভয়মুখী। সরলরেখাগুলো যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলোর মান সমান হবে। আবার উল্টো দিকে যদি বলি, অনুরূপ কোণগুলোর মান পরস্পর সমান, তাহলে আমরা সরলরেখাগুলো কী বুঝব, সরলরেখাগুলো পরস্পর বুঝব সমান্তরাল। এই হচ্ছে আমার অনুরূপ কোণ, অর্থাৎ বহিঃস্থ কোণ এবং বিপরীত অন্তঃস্থ কোণ। এক্ষেত্রে এ বি আর সি ডি যেহেতু দুটো সমান্তরাল সরলরেখা আগেই বলে দিয়েছিলাম, তাহলে এই উৎপন্ন অনুরূপ কোণগুলোর মান হচ্ছে সমান হবে। যদি সরলরেখা দুটো সমান্তরাল না হতো তাহলে এদের মধ্যে এইটার সঙ্গে এইটা অনুরূপ কোণ হতো, কিন্তু অনুরূপ কোণগুলোর মান পরস্পর সমান হতো না। এবার যেটা তোমাদের জিনিস জানতে হবে সেটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ জিনিসটা কি? একান্তর কোণের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখবে, একান্তর কোণ মানে হচ্ছে ছেদকের উভয় দিকে যে অন্তকোণগুলো রয়েছে সেই অন্তকোণগুলোকে নিয়ে হবে একান্তর কোণ। অর্থাৎ এখানে অন্তকোণ আছে দেখো 3, 3, 4, 5, 6। একান্তর কোণ বোঝার নিয়ম হচ্ছে, তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে জেড হবে। যদি জেডটা সোজা জেড হয়, এই যে কোণটা তৈরি হচ্ছে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে একান্তর। আবার জেডটা যদি আমি উল্টো জেড লিখি তাহলে যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে এই কোণগুলোকেও বলা হচ্ছে আমার একান্তর কোণ। তো এখানে আমার একান্তর কোণ দেখবো কোনগুলো, ছেদকের বিপরীত দিকে দেখো জেড কোথায় উৎপন্ন হচ্ছে, এই একটা জেড তৈরি হয়েছে, এই যে জেডটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে 4 নম্বর এবং 6 নম্বর এরা হচ্ছে পরস্পর একান্তর। তো 4-এর সঙ্গে 6-এর যে সম্পর্ক এরা হচ্ছে একান্তর। আবার উল্টো দিকে যদি জেডটা আমি লক্ষ্য করি ভালো করে দেখো, এই হচ্ছে এখানেও একটা জেড তৈরি হয়েছে, এই জেড, এই 3-এর সঙ্গে যে 5-এর সম্পর্ক, 3 আর 5 হচ্ছে এরা হচ্ছে একান্তর। সো একান্তর কোণগুলোর ক্ষেত্রে দেখো ছেদকের উভয় দিকের কোণ এবং সবকটা কোণই কিন্তু অন্তঃস্থ কোণ। কিন্তু অনুরূপ কোণগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ছেদকের একই দিকে অবস্থিত একটা বহিঃস্থ কোণ আর একটা হচ্ছে অন্তঃস্থ কোণ, বিপরীত অন্তঃস্থ। কিন্তু একান্তর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ছেদকের উভয় দিকে অবস্থিত যে 4টে কোণ উৎপন্ন হয়েছে তাদের মধ্যে 3-এর সঙ্গে 5-এর সম্পর্ক বিপরীত দিকে আছে, এই সম্পর্কটাকে বলে একান্তর। আর 4-এর সঙ্গে 6-এর যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে একান্তর। এক্ষেত্রেও একটা জিনিস মনে রাখবে, এই যে সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় তাহলে আমি এখানে লিখেছি অনুরূপ কোণগুলোর মান পরস্পর সমান হবে। ঠিক একইভাবে সরলরেখাগুলো যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলোর মান এবং একান্তর কোণগুলো, একান্তর আমি একান্তর কোণের মান পরস্পর কি হবে, সমান। অর্থাৎ সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় অনুরূপ কোণগুলোর মান পরস্পর সমান হবে, বা একান্তর কোণগুলোর মান পরস্পর সমান হবে। উল্টো দিকে যদি আমি বলি, অনুরূপ কোণগুলোর মান যদি সমান হয় তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে, বা একান্তর কোণগুলোর মান যদি পরস্পর সমান হয় তাহলেও ক্ষেত্রে আমরা দেখতে পেলাম সমান্তরাল সরলরেখা দুটো সমান্তরাল হবে। এক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে, তোমাদের শুধু স্টেটমেন্টটা আছে, সেটা হচ্ছে দুটো সরলরেখাকে যদি আর একটা সরলরেখা ছেদ করে বা ভেদ করে, ছেদকের একই দিকে যে অন্তঃস্থ কোণগুলো আছে, অর্থাৎ এখানে 3 আর 6, ছেদকের একই দিকে অবস্থিত অন্তকোণ, আর এই বাঁদিকে আছে 4 আর 5,
छेदकेर एक ही दिके अवस्थित अंतकोण এই দুটো অন্তকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। অর্থাৎ এক্ষেত্রে জিনিসটা কি, সরল রেখা দুটো যদি সরল রেখা দুটি সমান্তরাল হলে অন্তস্থ ছেদকের ছেদকের একই দিকে অন্তস্থ কোণ দুটির সমষ্টি দুই সমকোণ হবে। অর্থাৎ সরলরেখা যদি সমান্তরাল হয় ছেদকের একই দিকে দুটি অন্তকোণের সমষ্টি দুই সমকোণ হবে, বা উল্টো দিকে যদি আমি বলি ছেদকের একই দিকে অন্তকোণের সমষ্টি দুই সমকোণ হলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। অর্থাৎ এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় আর এইটা যদি ভেদক হয় তাহলে 3 এবং 6 এই দুটো যোগফল হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ, আর 4 আর 5 এই দুটো যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে টোটাল আমরা জিনিসটা কী পেলাম, টোটাল জিনিসটা পেলাম দুটো সরলরেখাকে যদি আর একটা সরলরেখা ছেদ করে বা ভেদ করে, এই দুটো সরলরেখা সমান্তরাল হতেও পারে আবার নাও হতে পারে, সেক্ষেত্রে টোটাল আমার 8টা কোণ উৎপন্ন হয়। সেই 8টা কোণ আমি নাম্বারিং করে দিয়েছি, তোমরা বাড়িতে এই কোণগুলো প্র্যাকটিস করবে নাম দিয়ে দিয়ে। টোটাল যে 8টা কোণ উৎপন্ন হয় সেক্ষেত্রে 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, 5-এর সঙ্গে 7, 6-এর সঙ্গে 8, এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হবে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলোর মান কিন্তু সবসময় সমান হবে, সেক্ষেত্রে সমান্তরাল কি না সমান্তরাল নয় সেটা দেখার বিষয় নেই। দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে 4টে কোণ উৎপন্ন হবে তার মধ্যে বিপ্রতীপ কোণগুলোর মান সবসময়, এই দুটো বিপ্রতীপ আর এই দুটো বিপ্রতীপ, এই দুটো কোণের মান সবসময় হচ্ছে সমান হবে। এই তার মধ্যে আমি বলেছি 4টে হচ্ছে বহিঃস্থ কোণ, 1, 2, 7, 8 বহিঃস্থ, অন্তস্থ হচ্ছে 3, 4, 5, 6 অন্তস্থ। অনুরূপ কোণ কোণগুলোকে বলেছিলাম ছেদকের একই পাশে বহিঃস্থ কোণ ও বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ 2-এর সঙ্গে 6 আর 3-এর সঙ্গে 7, 1-এর সঙ্গে 5, 4-এর সঙ্গে 8, এরা হচ্ছে আমার হচ্ছে অনুরূপ কোণ। সেক্ষেত্রে থিওরেম জিনিসটা কি, সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলোর মান সমান হবে, উল্টো দিকে অনুরূপ কোণগুলোর মান যদি সমান হয় তাহলে সরলরেখাগুলো সমান্তরাল হবে। এরপর তোমাদের বলেছিলাম একান্তর কোণ, একান্তর কোণ হচ্ছে ছেদকের বিপরীত দিকে যে অন্তস্থ কোণগুলো আছে সেই অন্তস্থ কোণগুলোকে বলা হয় একান্তর। সেক্ষেত্রে আমি তোমাদের বোঝার জন্য বলেছিলাম একটা জেড দেখবে, সোজা জেড বা উল্টোনো জেড, অর্থাৎ এক্ষেত্রে ছবিতে 3-এর সঙ্গে 5, 4-এর সঙ্গে 6 এই কোণগুলোকে বলা হচ্ছে আমার একান্তর। এক্ষেত্রেও একই জিনিস, সরলরেখা দুটো যদি সমান্তরাল হয় উৎপন্ন একান্তর কোণ দুটোর মান পরস্পর সমান হবে, বা উল্টো দিকে এটা উভয়মুখী একটা আমি চিহ্ন দিয়েছি, একান্তর কোণগুলোর মান যদি সমান হয় তাহলে সমান্তর সরলরেখা দুটো আমার সমান্তরাল হবে। আর লাস্টে যে আমরা কি বললাম, এই যে ছেদকের একই দিকে যে অন্তস্থ কোণগুলো আছে অর্থাৎ 3, 6, 4 আর 5, 3 আর 6-এর যোগফল, 3+6-এর যোগফল যদি আমার 180 ডিগ্রি হয়, বা 4+5-এর যোগফল যদি আমার 180 ডিগ্রি হয়, অর্থাৎ ছেদকের একই পাশে দুটো অন্তকোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বুঝবো সরলরেখা দুটি সমান্তরাল, বা সরলরেখা দুটি যদি সমান্তরাল হয় ছেদকের একই পাশে দুটি অন্তকোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি বা দুই সমকোণ হবে।
এরপর তোমাদের আমি একটা অঙ্ক বা একটা প্রবলেম দিয়ে দেখাবো, এখানে প্রবলেমগুলো কিভাবে প্রবলেমগুলো আসে আমি একটা জিনিস তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। ধরো দুটি সরলরেখা আমি আঁকলাম, এই সরলরেখাটার নাম দিলাম এ, এইটা দিলাম বি, আর একটা সরলরেখা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। নতুন একটা ভেদক আঁকলাম, ভেদকটার নাম দিলাম এ বি সি ডি, এইটা ই বিন্দু, এইটা এফ বিন্দু, ভেদকটার নাম দিলাম এ ই এ বি সি ডি সি ডি, এইটা নাম দিলাম ই এফ, এইটার নাম দিলাম জি এইচ জি, এইটা এফ জি এইচ। এক্ষেত্রে এ বি সরলরেখা আর সি ডি সরলরেখা, এই দুটো সরলরেখা হচ্ছে পরস্পর সমান্তরাল বলে দেওয়া আছে, আর বলা আছে জি এইচ, জি এইচ হচ্ছে, জি এইচটা হচ্ছে ছেদক বা ভেদক বা ছেদক। তো এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল, এইটা ছেদক। কোনো একটা কোণ, সাপোজ ধরো এই কোণটার মান তোমাকে দিয়ে দিল 60 ডিগ্রি, তাহলে বাদবাকি রয়ে যায় হচ্ছে, বাদবাকি টোটাল রয়ে যায় হচ্ছে আরও 7টা কোণ। এই 7টা কোণের মানটা কি হবে আমি নাম্বারিং করে দিচ্ছি। এই কোণটার নাম ধরো 1, এটা 2 দিলাম, এটা 3, 4, এটা 5, এটা 6, এটা 7, টোটাল হচ্ছে 7টা কোণ। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা কোণের মানটা বার করতে হবে। আমাকে শর্ত দিয়ে দিয়েছি, দুটি শর্ত, একটা শর্ত বলে দিয়েছে সরলরেখা দুটি সমান্তরাল, আর একটা শর্ত দিয়েছে একটা কোণ বলে দিয়েছে আমার 60 ডিগ্রি। এবার দেখো, তোমরা লক্ষ্য করে দেখো ছবি, 60 ডিগ্রির বিপরীত দিকে আছে 2। সো এই দুটোর মধ্যে রিলেশান হচ্ছে, এরা পরস্পর হচ্ছে বিপ্রতীপ। সো এইটা যদি বিপ্রতীপ কোণগুলোর মান হচ্ছে পরস্পর সমান হয়, এইটা যদি 60 ডিগ্রি হয়, তো এই কোণটাও হচ্ছে আমার 60 ডিগ্রি হবে। সো 2 নম্বর কোণটা আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার একটু লক্ষ্য করো ভালো করে, এই যে টোটাল কোণটা, এই টোটাল কোণটা কত ডিগ্রি? এই টোটাল কোণটা হচ্ছে একটা সরলরেখার মতন অবস্থিত। এই টোটাল কোণটা হচ্ছে একটা, যদি সরলরেখা হয় তাহলে এই টোটাল কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তার মধ্যে যদি এইটা আমার, এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাদবাকি পড়ে আছে আমার 180 থেকে 60 বাদ দিলে আমার টোটাল পড়ে থাকে 1 নম্বর কোণটার মান হয়ে যাবে আমার 120 ডিগ্রি। 1 নম্বর কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি। 1 নম্বর কোণটা যদি 120 ডিগ্রি হয়, তার বিপরীত দিকে লক্ষ্য করে দেখো, 1 নম্বরের বিপরীত দিকে আছে 3। সো 1-এর সঙ্গে 3-এর সম্পর্কটা হচ্ছে বিপ্রতীক কোণ। সো 1 নম্বর কোণটা যদি 120 হয়, এই কোণটা যদি 120 হয়, তাহলে 3 নম্বর কোণটাও আমার 120 ডিগ্রি হবে। সো 3 নম্বরটাও বেড়ে গেল আমার 120 ডিগ্রি। তাহলে 2 নম্বর কোণটা আমরা পেয়েছি কত ডিগ্রি? 60 ডিগ্রি পেয়েছি। 3 নম্বর কোণটা পেয়েছি আমরা 120 ডিগ্রি। এবার আমরা 4 আর 5 বার করব। আমি তোমাদের একটা শর্ত বলে দিলাম, দেখো দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, ছেদকের একই পাশে যে কোণ দুটো আছে সেই কোণ দুটোর যোগফল হবে 180, অর্থাৎ 2 নম্বর আর 5 নম্বরের যোগফল হবে 180, যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, আর 3 নম্বর আর 4 নম্বরের যোগফল হবে 180। তার মধ্যে 2 নম্বরটা হয়ে গেছে 60 ডিগ্রি, তাহলে 5 নম্বরটা হবে 180-60, তাহলে 5 নম্বরেরটা হয়ে যাবে আমার 120 ডিগ্রি। ঠিক একইভাবে 4 নম্বরটা দেখো, 3 আর 4-এর যোগফল হবে 180, যেহেতু দুটো সরলরেখা সমান্তরাল। সো 3 নম্বরটা যদি 120 হয়, 4 নম্বরেরটা হবে 60 ডিগ্রি। সো 3 নম্বরেরটা আমরা পেলাম, 3 নম্বর 100, 1, 2, 3, 4, এটা 5, 6 পেতে, 5টা পেলাম, 2, 3, 4,
এইটা ছিল চার নম্বর, এইটা ছিল পাঁচ নম্বর। পাঁচ নম্বরটা পেলাম হচ্ছে 120, চার নম্বরটা পেলাম 60। এবার লক্ষ্য করো, এই যে চার নম্বর আর ছ নম্বর এরা পরস্পর বিপরীত দিকে আছে, সো চারের সঙ্গে ছয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। চারটা যদি 60 ডিগ্রি হয়, ছয়টাও আমার 60 ডিগ্রি হবে, ছয়টা 60 ডিগ্রি। আর পাঁচ আর সাত হচ্ছে পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে পাঁচের সঙ্গে সাতেও হবে পরস্পর বিপরীত। পাঁচটা যদি 120 হয়, সাতটাও হবে আমার 120 ডিগ্রি। টোটাল সাতটা কোণ বেরিয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করো একান্তর কোণ এবং অনুরূপ কোণ। একান্তর কোণ ছিল ভেদকের একই দিকে অবস্থিত বহিঃস্থ কোণ, আর এই দুটো, এই দুটো একান্তর অনুরূপ পরস্পর সমান হয়েছে। এই 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি ছিল অনুরূপ পরস্পর সমান হয়েছে। এই 60, এই 60 এরা পরস্পর ছিল সমান হয়েছে। এইটাও 120 ডিগ্রি, এইটাও সমান হয়েছে। ঠিক একইভাবে যদি একান্তর লক্ষ্য করো, এই হচ্ছে একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর, দুজনই 120 হয়েছে, যেহেতু সরলরেখা দুটো সমান্তরাল। আর এই দিকে এইটা আর এইটা হচ্ছে 60 ডিগ্রি, এই দুটো হচ্ছে একান্তর, যেহেতু সরলরেখা দুটো সমান্তরাল, তাহলে একান্তর কোণগুলো হচ্ছে সমান্তরাল, পরস্পর সমান হবে। এই হচ্ছে তোমাদের টোটাল বিষয়। তোমাদের অনুশীলনীতে এই সংক্রান্ত আরও অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে।